এটা হচ্ছে আমাদের বর্ধমান চার্চ। তো ফার্স্ট ফ্রেন্ডস, তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করো। আজকের দিনটা ঠিক এভাবে শুরু হয়েছিল। এই হচ্ছে ছানার কেক, আর আমি বেরিয়ে বলছি কাকে খাওয়াতে, আমার বাচ্চাদেরকে খাওয়াতে। মানে আমিও বাচ্চা যেহেতু, তাই আমিও আজকে এইভাবেই সবাই বাচ্চা কুচ্চাদের সাথেই পালন করছি। সবাইকে মেরি ক্রিসমাস। আর সবাই যদি কেক খেতে চাই আমাকে বলতে পারো, আমি সবাই কেক খাওয়াবো। মেরি ক্রিসমাস। সো গাইস, সবার প্রথমে আমি আর ও বাইক নিয়ে ব্রুম ব্রুম করতে করতে প্রথমে পেট্রোল পাম্পে যাই। পেট্রোল ভরতে না, সেখানে গিয়ে দেখি সুন্দর করে বেলুন দিয়ে সুসজ্জিত করে সাজানো আছে পেট্রোল পাম্প, কারণ বড়দিন বলে কথা। এরপরে আমরা আস্তে আস্তে চালাতে চালাতে NH-এ পৌঁছি, ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে যাই। সেখানেও বাইক চালাতে 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 সিগনাল পড়ে যায়, রেড সিগনাল, আমাকে দাঁড়াতে হয়। এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে হেলমেট পরিনি, কারণ সেফটি আগে। এরপর আমরা দেখি আই লাভ বর্ধমান লেখাটা খুব সুন্দর করে লাইট করে নীল আলোতে জ্বলছে। এরপর আমরা আবার চালাতে দেখি, চালাতে চালাতে দেখতে পাই বর্ধমান ক্লক টাওয়ার। ওয়াও গাইস, ক্লক টাওয়ারটা জল জল করছে আর কতই না সুন্দর লাগছে। এরপর আমরা ক্যামেরা এপাস ওপাস করতে করতে দেখি একটা সুন্দর মেলার আসর বসেছে। দেরি করে কি হবে, লেটস গো মেলা থেকে ঘুরে আসি। তো ফাইনালি মেলাতে পৌঁছে যাই, আর এখানে পৌঁছে যেটা দেখি তোমাদের চোখ ছানা মরা হয়ে যাবে, এত ভিড়। ভাই ভাই রে ভাই, এত ভিড় আমি বাবার কালেও দেখি। করোনা যদি নাও আসতে চায়, মানে আমরা স্বাগত ওয়েলকাম করোনা, আমরা স্বেচ্ছায় ডাকছি, নিজের বাস আমরা নিজেই নিচ্ছি, এত ভিড়। ওদিকে চীন মরে যাচ্ছে, চীনের লোকজন কোটি কোটি লোকজন মরছে, আর আমাদের এখানে এনজয় ফুল মস্তি করছে লোকজন। বাবা রে, যেটা বলতে ভুলে গেছি, শীতকালীন পৌর উৎসব সংক্রান্ত মেলা বীরহাটা নামক এলাকাতে বর্ধমান ডিস্ট্রিক্টে পুরো বর্ধমানে এখানে আয়োজন করা হয়েছে। কেউ যদি এত ভিড়ে মেলা দেখতে চাও তো সবাই এসে মেলাটা এনজয় করতে পারো। আমি আবার আমার হেলমেট পরে নিয়েছি, কারণ আমাদের মেন ডেস্টিনেশন বড়দিন চার্চ, বর্ধমান পার্ক স্ট্রিট। আমরা আমাদের সিট বেল্ট পরা মাত্রই ডান দিকে একটু দেখাই, দেখিছে এখানেও রয়েছে বর্ধমানের একটা সুন্দরতম ঐতিহ্য, বর্ধমান লর্ড কার্জন নির্মিত কার্জন গেট। তো খুবই সুন্দর লাগছে কার্জন গেটটা, আর এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন, সামনে সিগন্যাল পড়ে গেছে। তোমরা তো কার্জন গেট দেখছো, আর এত কিউট বেবিটা, মানে এত সুন্দর বাচ্চা, মানে ঠাকুর যেন এই বেবিটা আমার হয় ভবিষ্যতে। মানে আমি তো ওখানে গোর গালগুলো টিপে ওকে চটকাতে ইচ্ছা করছিল, কারণ এত কিউট বেবি ভাই। তো আর কি করা যাবে, বেবি তো চলে গেছে, কিন্তু আমাদের মঞ্জিল, আমাদের লক্ষ্য, আমাদের ডেস্টিনেশন পার্ক স্ট্রিট, বর্ধমান পার্ক স্ট্রিট, বড়দিন ক্রিসমাস চার্চ, ওখানে আমরা কিছুক্ষণের মধ্যেই ফাইনালি পৌঁছে যাই। এত লোক হু হু করছে গাইস, আইনি শেষ হচ্ছে না তো। বাপ রে বাপ, আর চার্জ দিয়ে ঢুকতে হবে না, যা লাইন একদিন লেগে যাবে, আইনি শেষ হচ্ছে না তো। এত ভিড়ে লোকজন যেতে পারছে না, আর এই হারাম যেটা বাইক, ওই বাইক তোর পেছনে ওটা খুব বুড়ুম বুড়ুম করছে। তো এই যে নীল রঙের এই গেটটা দেখছো, এই গেট থেকে লোকজন চার্জের ভেতরে ঘুরে বেরোচ্ছে। শুধু ভিড়টা দেখো, লোক কিচকিচ কিচকিচ করছে, ওদিকে লোকজন মরে যাচ্ছে করোনায়, আর এটা উল্লাস আনন্দে মেতে উঠেছে, চার্জ ঘিরে কিচকিচ কিচকিচ মাছির মতো বনবন বনবন করছে। এরপর গায়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দিয়ে একটা চায়ের দোকান চোখে পড়ে, সেখানে আশ্রয় নিই, সুস্বাদু চা পান করে আমার আজকের বড় দিনের ব্লগটা শেষ করলাম। আমার সোনা মিষ্টি বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা জাস্ট একটু হলেও ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্টে জানিও যে তোমাদের কী রকম লাগলো ভিডিওটা, আর তোমরা কোথায় কোথায় গেছিলে, বড়দিনের দিন কীভাবে সেলিব্রেট করেছো সেটাও আমাকে জানাতে পারো। পার্সোনালি জানতে চাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন ডিসক্রিপশনে থাকবে, কোনো কষ্ট করতে পারে, লিঙ্ক ক্লিক করবে, আমাকে ফলো করবে, ওখানে নানা ধরনের ভিডিও আসছে আমার ইনস্টাগ্রামে, পার্সোনালি কথা বলতে চাইলে কথাও বলতে পারো।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কি করছো। আর 1st জানুয়ারি খুব ভালো ব্লগ আসবে চ্যানেলে। জানুয়ারির পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে তো রেগুলার ভিডিও আসবে, প্রমিস।